হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নয়নতারা হেলথ টিপ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজু বাদামের অসাধারণ উপকারিতা এবং এর পুষ্টি গুণাগুণ সম্পর্কে। বন্ধুরা, কাজু বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি যে চিকিৎসকরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত যদি এক মুঠো করে কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার। তাহলে বন্ধুরা, উপকারিতার সম্পর্কে জানতে হলে স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। কাজুতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, যা শরীরে প্রবেশ করে লোহিত রক্তকণিকার উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে রক্তাল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। কাজুতে রয়েছে ওলিসিক নামে এক ধরনের মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহে বাজে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের ক্ষতির আশঙ্কা হ্রাস করে। বন্ধুরা, কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলকে ধ্বংস করে। তাই তো চিকিৎসকরা প্রতিদিন এক মুঠো কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বৃদ্ধি পায় এবং অস্টিওঅ্যাথ্রাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা কমে যায়। ডায়াবেটিস প্রতিরোধে কাজু বাদাম বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই ডায়াবেটিস রোগীদের অন্ততপক্ষে দিনে 3 থেকে 4টি কাজু বাদাম খাওয়া উচিত। বন্ধুরা, কাজু বাদামে রয়েছে জিঙ্ক, যা ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই যারা ইনফেকশনে ভুগছেন তাদের প্রতিনিয়ত কাজু বাদাম খাওয়া উচিত। এছাড়া কাজু বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, কাজুতে রয়েছে কপার। কপার চুলের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ চুলের যত্নে এবং চুলকে সুন্দর ও উজ্জ্বল রাখতে কাজু বাদামের জুড়ি মেলা ভার। কাজু বাদামের শরীরে থায়া ম্যাগনেসিয়াম রয়েছে, যা নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতির ঘটে। এর ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে। অর্থাৎ কাজু বাদাম এনিমিয়ার প্রকোপ কমাতে, শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে, ক্যান্সারের মতো রোগকে দূরে থাকতে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এবং ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও সংক্রমণের আশঙ্কা কমাতে এবং হার্টের ক্ষমতা বাড়াতে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন শিশু থেকে বৃদ্ধ সবার জীবনে কাজু বাদাম কতটা গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন ডায়েটে অবশ্যই কাজু বাদাম রাখতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।